আসসালামু আলাইকুম। তো বিদেশি ভাষা আমাদের অনেক বেশি শিখতে হয়, মানে যেমন ধরেন ইংলিশ তো বাংলাদেশিদের শিখতেই হয়, এটা তো ম্যান্ডেটরি। এছাড়াও আমাদের মানুষরা সৌদি আরবে যায়, দুবাইতে যায়, মিডল ইস্টে যায় কাজ করতে, তাদেরকে অ্যারাবিক শিখতে হয়। আমাদের অনেক স্টুডেন্ট আপনার চায়নাতে যায়, তাদেরকে চাইনিজ শিখতে হয়। আমাদের প্রচুর মানুষ আপনার জাপানে যায়, সে তাদেরকে জাপানিজ শিখতে হয়, জাপানে কাজ করতে যায়। তো আমরা বাংলাদেশিরা অনেক বেশি বাইরের ভাষা মানে আমাদের শিখতে হয় বা আমরা অনেকে পারিও, কিন্তু এরকম বিদেশি পাওয়া খুবই রেয়ার, খুবই রেয়ার। যে খুব সুন্দর বাংলা বলে, সে শুধু বাংলাই বলে না, সে বাংলা হালকা পড়তেও পারে। অন টপ অফ দ্যাট সে বাংলা গান শুনে এবং বাংলাদেশকে ভালোবাসে। তো এরকমই একজনকে পাইছি তাহাবাড়ি সাসকাটুনে, মানে এটা বেশ বড় কোইন্সিডেন্স, কারণ মানে সাসকাটুন ছোট একটা শহর। মানে সৌভাগ্যক্রমে তাকে পাইছি। ভাইয়ের নাম হচ্ছে হালেফ। তো হালেফ ভাই হচ্ছেন গিয়ে টার্কিশ, তো উনি বাংলাদেশে ছিলেন এবং বাংলা উনি দারুণ ফ্লুয়েন্ট বলেন, খুবই সুন্দর বাংলা বলেন। এবং ওনার এই যে বলা যায় যে টার্কিশ ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্টে বাংলা শোনা, তো সেই জিনিসটা একটা অন্য ধরনের একটা মজা আছে। মানে একজন বিদেশি যখন ভাই বাংলা বলে, তো সেটা শোনার এক ধরনের ফান, মানে কি বলা যায় এক ধরনের প্লেজার। আর একটা ব্যাপার হচ্ছে যে উনি ছোটোখাটো দুই একটা শব্দ বাংলা বলে, সেরকম আমি আগেও পাইছি। যেমন এক ফিলিপিনোকে আমি চিনতাম, সে দুই একটা শব্দ বলতে পারতো, বন্ধু বলতে পারতো, তারপর সুপ্রভাত, এরকম দুই একটা শব্দ বলতে পারতো। বাট হালেফ ভাই হচ্ছে অসাধারণ, সে তার বাংলা যথেষ্ট ফ্লুয়েন্ট। তো সেটা নিয়েই এই ভিডিওটা, এই ভিডিওটা আপনারা কিছুক্ষণ পরে হালেফ ভাই যে আমার সাক্ষাৎকারটা করছি সেটা আপনারা দেখবেন। তো যাই হোক, ওই সাক্ষাৎকারে যাওয়ার আগে যেটা সবসময় বলি যে চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার দেন। আমি একটু অন্য টাইপের ভিডিও বানানোর চেষ্টা করি, জাস্ট গতানুগতিক না, একটু গতানুগতিকের বাইরে, একটু হালকা একটু স্টোরি থাকে বা একটু অন্য টাইপের। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি একজন আরসিএসসি কানাডার ইমিগ্রেশন ভিসা টিসা নিয়ে, কিন্তু প্রশ্ন করতে হবে আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে অ্যান্সার দিব। যারা ফেসবুকে ভিডিও দেখতেছেন ইংলিশ পড়ুয়া পেজে, তো আমি সাধারণত ইংলিশ পড়ুয়া পেজে একবার ভিডিও দেওয়ার ব্যাক করি না। তো এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাবেন, সেখানে যা আমাকে প্রশ্ন করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কেউ যদি আমার সাথে ওয়ান টু ওয়ান কনসালটেশন বুক করতে চান, সেক্ষেত্রে আমাকে ইমেল করতে হবে। আমার ইমেল আইডি হচ্ছে englishporua@gmail.com। মোটামুটি মার্কেটিংয়ের কথা শেষ, তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন হালেফ ভাইকে। আমাদের সামনে আছেন আমাদের ভাইয়া, যে ভাইয়া একজন টার্কিশ কিন্তু উনি বাংলা পারেন এবং অসম্ভব সুন্দর বাংলা পড়েন। ভাই এখন বাংলাটা শিখলেন কিভাবে বা বাংলাদেশে গেলেন কিভাবে? মানে আপনার বাংলাদেশে সাধারণত খুব বেশি ফরেনার এসে কাজ করে, বিশেষ করে টার্কি থেকে, ওরকম আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, কিভাবে করে কি হইলো আর কি? আমার নাম খালেফ পিলাই, আমি ছড়িশগড় মানুষ। আমি 2012 সালে বাংলাদেশে গিয়েছিলাম। ওখানে একটা ছড়িশগড় ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে আমরা হাতের কাজ কার্পেট তৈরি করে দিল। আমি 7 বছর বাংলাদেশে থাকছি, ওখানে কাজ করছি। আমার ফ্যাক্টরিতে ওই মাইমেশিং শহরে আসিল, আমার ফ্যামিলি সহ গেছি। আমার দুইটা বাচ্চা বাংলাদেশে জন্ম হয়েছে, একটা ঢাকা একটা ময়মনসিংহে। আচ্ছা, একটা ঢাকা একটা ময়মনসিংহে, মাশাআল্লাহ। আমি 3 বছর উত্তরা বাসায় আসিল এবং 4 বছর ময়মনসিংহে ফ্যাক্টরি ভিতরে আমাদের বাসায় আসিল। ওখানে বুঝতে পারছি ভাই, তাহলে এখন 7 বছর ছিলেন বাংলাদেশে, আপনি যতটা ভালো পারেন বাংলা যত পারেন, আমার মনে হচ্ছে যে 7 বছরে বাংলা এত ভালো পারা আসলে এটা প্রায়, যেমন ধরেন ইংলিশে অনেকে অনেকে কানাডায় 15 বছর থাকে তারপর তাদের ইংলিশ অত ভালো আসে না, কিন্তু আপনি 7 বছর তুলনায় এবং বাংলা একেবারে সম্পূর্ণ অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ, কোনো মিলই নাই, তারপরে এত সুন্দর পারলেন, মানে কি আপনি কি শিখছেন কোথাও, মানে কোনো স্কুলে ওইখানকার বা কোনো টিচারের কাছে, নাকি এমনি কাজ করতে করতে? সত্যি কথা বাংলা বেশি কষ্ট নাই। আচ্ছা, যদি আপনার নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই এবং যদি আপনাকে খুব জরুরি
তাহলে সবই জিনিস সহজ বুঝতে হয়ে পারছি যায়। বুঝতে পারছি আমি প্রথমে বাংলাদেশে গিয়েছিলাম, আমি ফ্যাক্টরি ম্যানেজারের হিসাবে গিয়েছিলাম। আমাদের ফ্যাক্টরিতে আসতো জন মানুষ মহিলা চাকরি করছিল, 800 জন, অনেক বড় বড় ফ্যাক্টরি। হ্যাঁ, এবং আমাদের ফ্যাক্টরিতে গ্রামের এলাকার ভিতরে, শহরে নাই। ওখানে কয়েকটা ইংলিশ, কয়েকটা মানুষ ইংলিশ জানে, এবং আমি প্রতিদিন তাদের সাথে কথা হবে এবং তাদেরকে কাজ দেখাইবো, তাদের কাজ কিভাবে কাজ করে তারা আমাকে দেখাইতে হবে। আমার প্রথমে একটা ট্রান্সলেটর আসিল আমার সাথে, কিন্তু 24 ঘন্টা আপনার সাথে থাকতে পারবে না, পরে আমি চিন্তা করছি আমার এখানে থাকবো অনেকদিন, এবং অনেক মানুষ মহিলার সাথে কথা হবে কি করব। পরে ময়মনসিং শহরের ভিতরে একটা শিক্ষক পাইছি, উনি ইংলিশ জানি এবং বাংলা জানি। পরে উনি প্রতি সপ্তাহ 3-4 দিন আসছে, আমাকে বাংলা শিখাইছি, এবং প্রতিদিন আমার ফ্যাক্টরির ভিতরে প্র্যাকটিস করে করে আস্তে আস্তে শিখে গেছে। মনে হয় 3-4 মাসের পরে আমি মোটামুটি কমিউনিকেশন, জি কমিউনিকেশন হয়ে গেছে। উনি যদি একটা মানুষের একটা মানুষ দিয়ে নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বললে আরো ভালো লাগে। অবশ্যই অবশ্যই, ডেফিনেটলি। যেমন আপনার সাথে কথা বলে আমার কত ভালো লাগতেছে, ধন্যবাদ ধন্যবাদ। এবং বাংলাদেশি পিপল অনেক সুন্দর, এবং তারা মুখে হাসে এবং তাদের ক্যারেক্টারটা বুঝতে পারছি অনেক। আচ্ছা ভাই, একটা ছোট প্রশ্ন ছিল, মানে টার্কিশ ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমাদের কোনোই আইডিয়া নাই, মানে টার্কিশ একেবারেই পুরো আলাদা ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলাদেশে অনেকে হিন্দি বলতে পারে, উর্দু বলতে পারে, এটা আপনিও জানেন না, অ্যারাবিকও আমরা মোটামুটি কেউ কেউ হতে পারে, কিন্তু টার্কিশ, টার্কিশের সাথে কি বাংলার কোনো মিল, কিছু শব্দ কমন বা এরকম কিছু, মানে কিছু কমন বা এরকম কিছু আছে? একটা আমার একটা বন্ধু আছিল ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর, উনি একটা বই লেখা আছিল, আমি ওখানে দেখছি 2000 শব্দ একই শব্দ আছে, তুরস্কর টার্কিশ ল্যাঙ্গুয়েজ এন্ড বাংলা 2000 যে আমরা বলি আয়না, তোমরা আয়না, আমরা বলি কলম, তোমরা বলি কলম, জবাব একই, ফর্দ একই, অনেক শব্দ মিনা আছে। এবং আমার অনেকটা বাংলাদেশি বন্ধু আছে তুরস্ক জানি, তারা টার্কি গেছি, ওখানে ইউনিভার্সিটি স্টাডি করছি, 1 বছরের ভিতরে তারাও টার্কি শিখে গেছে। এটা আমি বলে রাখি, বাংলাদেশিরা টার্কিশদের ভীষণ পছন্দ করে, এর দোকান, ওইটা একটা পলিটিক্যাল ব্যাপার থাকতে পারে, বাট এমনিতে আর কি খুবই পছন্দ করে। স্পেশালি আপনাদের কিছু সিরিজ ইদানিং, সুলতান সুলেমান এই টাইপের কিছু সিরিজ, মানে হিস্টোরিক্যাল সিরিজ এবং সিনেমা খুবই পপুলার, খুবই পপুলার, খুব ফেমাস আমাদের টার্কিশ সিরিজ। প্রথম সুলতান সুলেমান দিয়ে শুরু হয়েছে, পরে আরো অনেকটা সিরিজ গেছে বাংলাদেশে। এই সিরিজ গুলো এমনকি আমার ফ্যামিলিতে আমার বোন টোন প্রচুর দেখতো এই সিরিজ গুলা, আমি খুব একটা এখন চান্স পাই নাই দেখার, কিন্তু মানে খুবই পপুলার, খুবই পপুলার, বলার বাইরে পপুলার। জি, আমিও বাংলাদেশি গানটা অনেক বাংলা গান পছন্দ করি, মানে
মনে হয় কিশোর কুমার, কিশোর কুমার, আচ্ছা সাবিনা আচ্ছা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, হ্যাঁ আগের থেকে আমি এরকম তাদের গান দিয়ে শুনে শুনে অনেকটা। ভাই তো আপনি যে এই যে বাংলাদেশে সাধারণত বাংলাদেশের মধ্যে দেখি অনেকে ঢাকার বাইরে থেকে যাইতে চায় না ভিতরের দিকে আর কি, এটা টেন্ডেন্সি এরকম, আপনি এই বউ বাচ্চা সহ চলে গেলেন, মানে তাও আবার ময়মনসিংহে, তাও আবার একেবারে গ্রামে, মানে টার্কি থেকে, খুবই ডেয়ারিং বলা যায় আর কি ওই সময় ওভাবে করে। আমাদের জন্য বেশি কষ্ট হয়েছে না, কেন যদি আপনি ভালো সিস্টেম করলে এবং আপনার যদি অনেকটা বন্ধ বন্ধুরা থাকলে ঢাকা অথবা ময়মনসিংহে অথবা গ্রামের এলাকাটা আমাদের জন্য বেশি কষ্ট হয়েছে না, আমরা ভালো লাগছি। এবং ঢাকার ভিতরে খুব ঝামেলা আছে, ট্রাফিক ঝামেলা, অনেক মানুষ বেশি এবং হাওয়া এয়ার পলিউশন খুবই পলিউটেড। জি, এই জন্য ময়মনসিংহ এবং ময়মনসিংহের গ্রামের এলাকা ওই ফরেস্টের ভিতরে আসিল, আমরা ওখানে অনেকটা পছন্দ করছি, ভালো লাগছে। আর এমনি এমনি বাংলাদেশের কোনো সমস্যা বা সুবিধা এরকম কিছু মনে হয় যে এই জিনিসটা বাংলাদেশের অনেক ভালো লাগছে? যেমন বললেন একটা গান তো অবশ্যই, আর এরকম ভালো লাগে নাই যেমন বললেন ঢাকারও একটা ব্যাপার, জাস্ট ওভারঅল বাংলাদেশের কথা। আমি অনেক কান্ট্রি গেছিলাম, কিন্তু প্রথম আমার বাবার কান্ট্রি, বাবার দেশ টার্কিশ, কিন্তু আমার দ্বিতীয় ভাষায় দ্বিতীয় দেশ বাংলাদেশ। আচ্ছা, মাশাআল্লাহ। আমি বাংলাদেশে কাজ করার সময় ইন্ডিয়া যাওয়া হয়েছে, পাকিস্তানে যাওয়া হয়েছে, অথবা থাইল্যান্ড, অন্য অন্য দেশে গেছিলাম কাজের জন্য, কিন্তু কোনো সময় আমি বাংলাদেশে ফিরে আসলে আমি নিজের বাসায় আসার মতো খুশি হয়েছে লাগছি। কেন বাংলাদেশে প্রতিদিন 5 বছর আজান শোনা যায়, অবশ্যই এটা আমাদের খুব ভালো লাগে, এবং অনেকটা মুসলমান মানুষ আছে এবং আমাদের হিন্দু বন্ধু বন্ধুরা অনেক আছিল, তাদের সাথে আমরা বসে আসলে আমরা খারাপ ফ্যামিলি দিয়ে মিলেমিশে থাকে। হ্যাঁ, এবং বাংলাদেশে আমরা কিছু সমস্যা দেখা হয়েছে না, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, কেন এটা এটা জীবন, জীবনের ভিতরে ভালোটা আসতে পারবে, খারাপ জিনিসটা আসতে পারবে, কিন্তু আমরা এখন এখনই খারাপ আছে, এখানে আপনি বলতে পারবেন কি 100% সেফ? না, যদি আপনি রং সময়ে রং জায়গায় থাকলে সমস্যা আসলে আপনাকে পাওয়া যায়, অবশ্যই ডেফিনেটলি, যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো জায়গাতেই ঘটতে পারে, এটা অবশ্যই, এটা অবশ্যই খুবই ভালো। ভাই যদি আবার সুযোগ পান, সে ধরেন আপনি তখন ক্যানাডিয়ান, আমি ধরে নিচ্ছি ক্যানাডাতে এখানে সেটেল, আবার সুযোগ পান দেশে যা বাংলাদেশে যাওয়ার বা ওইখানে থাকার বা এরকম কি, মানে আবার যাবেন বা কিরকম যদি ওরকম? 2007 থেকে কয়বার গেছিলাম বাংলাদেশে কাজের জন্য, আবার তা যদি সুযোগ পাই যাবে। আমার ওয়াইফটা খুব মনে আছে বাংলাদেশ, ঢাকা, ওখানে গার্মেন্টস সেক্টর খুবই ফ্লারিশিং, খুবই ফেমাস, এবং খাওয়া দাওয়া বিরিয়ানি হবে, অন্য অন্য মিষ্টি আমরা এখানে করি। মনে হয় আমরা 3-4 দিন আগে আমরা বিরিয়ানি খাইছি, শিখে গেছিল কিভাবে বিরিয়ানি তৈরি করি। পরে আমার বাচ্চারা জিলাপি বেশি পছন্দ করে, জিলাপি, মাঝে মাঝে আমরা এখানে বাংলাদেশে মার্কেট দিয়ে আমরা কিনে তারা খাই। হ্যাঁ, আমরা আমরা টার্কিশ মিষ্টি হয়ে যায়, আপনার টার্কিশ ডিলাইটস
মানে ওই যে আপনার আপনার খুবই কালারফুল, তারপর আপনার বাকলা বা, হ্যাঁ বিশেষ করে আমার ওয়াইফের খুবই পছন্দ। আর ভাই এখন যেটা মোটামুটি অনেকগুলো কোশ্চেন মোটামুটি জানা হয়ে গেছে, মানে খুবই ভালো লাগলো। আর ব্যাপারটা হচ্ছে যে আপনি তো এখন মানে 2019 থেকে কানাডাতে, এবং আপনার দুইটা বাচ্চা বাংলাদেশে জন্ম, যাই হোক আপনার থেকে দু বছর আগে আমি কানাডাতে, আমরা 18 থেকে আর কি, খুবই ভালো। আমরা 2020 সালে নভেম্বর মাসের ভিতরে আইসি, সরাসরি সাসকাতুন আইসে গেছিলাম। আমরা আসার দিন ঢাকার ভিতরে 39 ডিগ্রি আসিল, 39 ডিগ্রি প্লাস, অনেক গরম ছিল, অনেক গরম, অনেক ভীষণ গরম। আমরা এখানে রাত্রে আসছি এবং নভেম্বর মাসে আমরা আসে মনে হয় 15 নভেম্বর ছিল মনে হয়, সব স্নো এবং প্রচুর ঠান্ডা, মাইনাস 22 ছিল মনে হয়, মানে প্রায় 60 ডিগ্রিজ 55 ডিগ্রিজ আছে। এইটা আমাদেরকে অনেক বেশি সারপ্রাইজ হয়েছে, এবং আমাদের বাচ্চারা আগে স্নো দেখা হয়েছিল না, তারা প্রথম বার এখানে স্নো দেখছে। আমার বড় বাচ্চা সব সময় দোয়া করছিল, ইয়া আল্লাহ আমরা যদি বাংলাদেশ থেকে যাওয়া যায়, আমরা একটা দেশে যাব সব সময় স্নো থাকবে, স্নো থাকবে, ঠান্ডা থাকবে, বাংলাদেশের গরম ঠান্ডা তারা জানি নাই, কিন্তু স্নো আমরা এসে স্নোম্যান করবো, স্নো দিয়ে খেলা করবো। পরে আমি আসলে 15 দিন পরে আমরা বাইরে গেছি কোয়ারেন্টাইন থেকে, আমার বড় বাচ্চাদের নিয়ে গেছি বাইরে, আসেন আমরা আমি বলছিলাম আপনি সব সময় দোয়া করবেন, কর্তা ছিল আগে, ইয়া আল্লাহ আমাদেরকে একটা দেশে নিয়ে যাবেন সবসময় শুনত শুনো থাকবে। উনি বলছেন কিন্তু আমি শুনো এইরকম ঠান্ডা হইলে আমি জানি নাই, আমি সব ছবি দেখছি টিভি সাথে কার্টুন দেখে সব সময় বাচ্চারা খেলা করতেছি শুনো দিয়ে, কিন্তু ঠান্ডা এরকম ঠান্ডা আমি বুঝছিল না। আচ্ছা ভাই, জাস্ট একটা কথা মনে আসলো, আগে প্রশ্ন করা হয় নাই, আগে রিলেভেন্ট ছিল, আপনি কি বাংলা বলতে পারেন কি? লেখা পড়া তো এটা তো আসলে খুবই ডিফিকাল্ট, কিন্তু একটু একটু পড়া বা লিখতে বা মোটামুটি লিখতে পারবে, কিন্তু মাশাআল্লাহ বেশি না, কিন্তু বেশি নাই। আমি নিউজ পেপার দিয়ে যদি বড় শব্দ হয় না আমি পড়ি, মোটামুটি পড়তে পারেন, খুবই ভালো লাগলো। আগে আরো ভালো ছিল, এখন 3-4 না, প্রায় তো 5 বছর হয়েছে, 5 বছর এখানে থাকতে এখন। যেটা হচ্ছে যে শেষ করি, শেষ করার আগে আমরা টার্কিশ ল্যাঙ্গুয়েজ খুব একটা শুনি নাই, মানে আপনার বাংলা কথা তো শুনে ফেললাম, জাস্ট টার্কিশ ল্যাঙ্গুয়েজে বাংলাদেশিদের সম্পর্কে কিছু একটা বলেন এবং সেটাকে একটু বাংলাতে একটু বলে দেন যে কি বললেন, ওটা দিয়ে শেষ করি আর কি। আমি আপনাকে কি বলবো, জাস্ট টার্কিশ ল্যাঙ্গুয়েজে বাংলাদেশিদের শুভেচ্ছা বা যা যাই হোক যেটা আপনি বলতে চান। জিয়াউল হাসান ভাই, সিজনে তানিশতুমুজা চক মেমনুন অলদম, ofiste bizi ziyarete geldiniz. Çok memnun olduk. İnşallah tekrar bekleriz. YouTube kanalınızda ben biraz izleme imkanı buldum. Çok güzel şeyler yapıyorsunuz. İnşallah tekrar görüşürüz. Kim bulun be? আমি বলছি আপনার সাথে কথা হইলে, মিটিং হইলে অনেক খুশি হয়েছে, আপনি আমার অফিসে আসছি ভালো লাগছে। আপনার ইউটিউব চ্যানেলটা আরো আগে দেখছিলাম, অনেক পছন্দ হয়েছে, ইনশাল্লাহ আরো সাবস্ক্রাইবার পাওয়া যাবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।
আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ। ধন্যবাদ।